অভিনয় না, ভবিষ্যতে যারা অভিনয়টাকে নিজেদের পেশা করতে চাইছে তাদের জন্য কিছু মানে কিভাবে তারা এগোলে ঠিক হয়, মানে একজন অভিনেতা হতে গেলে বেসিক কি গুণ থাকা উচিত বলে তোমার মনে হয়? আসলে এই প্রশ্নের উত্তর তো আমি খুঁজছি গো, কি কি গুণ থাকা উচিত আর কি। বড় মজার প্রশ্ন। না ব্যাপারটা এরকম না, দেখো তুমি তো এখন একটা জায়গায়, কারণ প্রচুর লোকজন, ইভেন এইখানে একটা ইনস্টিটিউশন হচ্ছে, এখানে একটা ইনস্টিটিউশন হচ্ছে, অভিনয় শিখিয়ে দিচ্ছি, 3 মাসের মধ্যে অভিনয় শিখিয়ে কাজ দিয়ে দিচ্ছি, কিন্তু যারা সত্যি এইটারে আসতে চায় প্রচুর লোক মিসগাইডেড হচ্ছে, তাদের জন্য একটু কিছু বল। না এটা ঠিকই কথা যে দেখো এই অভিনেতা হওয়ার একটা স্বাদ স্বপ্ন, এটা আমার মনে হয় কি জানো তো সব মানুষের মধ্যে একটু একটু থাকে। হ্যাঁ, কারণ এটা একটা কী হয় জানো, তোমার ঠিক ওই একটা অধরা জিনিস কিন্তু ধরবার তাকে বড় স্বাদ, বড় ইচ্ছে জাগে আর কি। তো যাই হোক আর কি, একটা মায়াবী জগৎ। তো প্রফেশন হিসেবে যারা নিতে চায় তাদেরকে আমি আমি এটুকুই বলতে পারি যে আত্মবিশ্বাসটাকে সবসময় ধরে রাখ। ওই যে একটা কথা আছে না যে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এখন নানান রকম প্রতিবন্ধকতা আসবে, এখন সেগুলো তোমাকে তোমার নিজের ইচ্ছে শক্তি এবং নিজের যে সততা এবং কিছু গাইডেন্স সব মিলিয়ে এটাকে তোমায় জয় করতে হবে। আর অন্যের রিয়াজ কি করে করবে বাড়িতে, কি করে প্র্যাকটিসটা করবে, যে একটা অভিনেতার কি কি প্র্যাকটিস করা উচিত বাড়িতে, যারা নিউকামার তাদের জন্য বলছি। নিউকামার যারা, নিউকামার কেন, যারা অনেকটা পথ এগিয়ে গেছে তাদেরকেও চর্চার মধ্যে থাকতেই হবে। তারা তো কিছু হবে, তারা তো সেটা জানে করছে, কিন্তু যারা জানে না তারা একটা গাইডেন্স চাইছে। এবার অভিনয়ের ক্ষেত্রে মজার বিষয়টা কি হলো এবং অসুবিধেরও বটে, সেটা কি দেখো, সেটা হচ্ছে এটাই যে অভিনয়টা তো তোমার কবিতা চর্চা কিংবা গান চর্চার মতন নয় যে একা একা বাড়িতেও করা যায়, যদিও সেগুলো গুরুমুখী বিদ্যা। অভিনয়টাকেও আমি মনে করি খানিকটা গুরুমুখী, তার কারণ কোনো একটি মানুষ, কোনো একজন জ্ঞানী, মানে আমি থিয়েটারের আঙিনার কথা বলছি, সেই রকম একটা মানে জানা মানুষ, জ্ঞানী মানুষের পায়ের তলায় বসে তাকে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, যেটা আজকের সময় ছেলে মেয়েদের মধ্যে আমার মনে হয় যেটা খুব অভাব আছে বলে আমি দেখছি আর কি। সেইটা একটা ভীষণ রকম দরকার। আর অভিনয়ের চর্চাটা তো রিহার্সালের মধ্যে দিয়েই হয়, এখন এই সময়টাই কোভিডের জন্য সব কিছু বন্ধ হয়ে আছে, তবে স্বাভাবিক হয়ে যাবে। তবে ইন্ডিভিজুয়ালি আমি বলবো তাকে কবিতা চর্চা, তার একটু গানের রেওয়াজ, গানের রেওয়াজ মানে তাকে যে গায়ক হয়ে উঠতে হবে তা নয়, কিন্তু কিন্তু তার সুর এবং স্বর সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা তাকে থাকতে হবে। নিজেরই পারফরমেন্স, ধরো গান কিংবা কবিতা কিংবা কোনো একটা গদ্য পাঠ, গল্প পাঠ, সেইগুলোই সে যদি নিজে রেকর্ডিং করে শোনে, এবং শোনবার সময় তাকে মনে রাখতে হবে যে সে নিজেরটা শুনছে এটা ভুলে যেতে হবে, তাকে মনে করতে হবে আমি অন্য কারোর একজনটা শুনছি এবং শুনে আমার কি ফিল হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একটা 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 জাজমেন্টাল জায়গা, সেইটা আমি চাইছি। মানে নিজের জাজমেন্ট ফার্স্ট তোমাকে নিজেকেই করতে হবে, তোমার লিমিটেশনসটা তোমাকেই ওভারকাম করতে হবে। আচ্ছা আরেকটা কথা, আর যেটা যেটা মুখ্য সবার আগে অভিনেতা হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবজারভেশন, চোখ খোলা রাখতে হবে। তোমার চোখটা খোলা রাখতে হবে সারাক্ষণ সর্বক্ষণ, এবং তোমায় দেখতে হবে যে কে কিরকম আচরণ করে চলেছে এই দুনিয়া। আচ্ছা তুমি তুমি হিরো বলতে কি বোঝো? হিরো কেন, দেখো হিরো সবার মধ্যেই না একটা সম্ভাবনা আছে, তো কম বেশি সম্ভাবনা আছে। আমার কাছে হিরো হচ্ছে সে যে তার সেই সম্ভাবনাকে সযত্নে লালন করছে, আমার কাছে হিরো হচ্ছে সে। আর যে হেলায় অবহেলায় হারাচ্ছে, প্রচুর হয়তো তার সম্ভাবনাময় জীবন ছিল কিন্তু সেটা তাকে নষ্ট করেছে, আমার কাছে সে হিরো। মানে তোমার এমকে শেষ পর্যন্ত যেতে যদি তুমি পারো তাহলেই তুমি হিরো একদম, এবং সেটা অভিনয়ের ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডেই হতে পারে, তাকে আন্তরিক হতে হবে। মানে এটা আমার কাছে ঠিক ওই ফুলের মতো, সব ফুলই কিন্তু দেখবে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সুন্দর, সে তুমি খাস ফুলি বলো, পদ্ম ফুলি বলো, তার নিজস্ব একটা সুন্দর মানে তার আকৃতি এবং গন্ধ আছে। তো তার ওই সীমার মধ্যে
সে যদি নিজেকে মেলে ধরতে পারে, বিকশিত হতে পারে, তাহলে সেই হিরো। আর তোমার কাছ থেকে যেটা মানে বুঝতে পারলাম, অভিনয়ে একজন গুরু তোমার দরকার। হ্যাঁ, মানে গুরু বলতে ওই রকম ভাবে ঠিক ওই নাড়া বেঁধে ওসব কিছু বলতে চাইছি না। মানে আমি বলতে চাইছি গুরু মানে সে বন্ধুও হবে এবং সে একজন গাইড হবে, সে সত্য মিথ্যার ফারাকটা বুঝিয়ে দেবে, সে প্রয়োজনে তাকে বকবে, তাকে থাপ্পড়ও মারতে পারে, কিন্তু আবার বুকে জড়িয়ে ধরে তাকে তার দুঃখ ভাগও করে নেবে। মানে এটা অসামান্য সম্পর্ক, মানে ঠিক ঠিক বলে বোঝানো যাবে না। না না, তুমি তোমার গুরু রমাপ্রসাদ বলি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। যদি গুরুর সম্বন্ধে, তোমার গুরু শিষ্যের যে সম্পর্ক ছিল একটু যদি কিছু। দেখো, রমাদা সম্পর্কে বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা বলে যেতে ইচ্ছে করে। আর উনি না থাকলে তুমি কি আমার কাছে আসতে, এসে এই যে এই কথোপকথন এসব রেকর্ডিং করে এসব কিছুই করতে না? আসলে উনি পারেন, ওই ইটকাট পাথরকে দিয়ে কথা বলাতে পারেন। তা আমি আর কি, আমার মফস্বল শহর থেকে এসেছিলাম ওনার কাছে, তা উনি আমাকে তার দলে ঠাঁই দিয়েছিলেন। এবং যখন ঠাঁই পেলাম, তারপর থেকে আমি সত্যি মানে আমি শিখেছি কতটুকু কি সেটা নিয়ে আমি অত কিছু ভাবছি না, কিন্তু আমার ভেতরে শেখবার যে অদম্য বাসনা, সেইটাকে যেন মানে সেটার মধ্যে যেন বারুদের একটা স্ফুরণ, সেটা যেন ওনার কর্মকাণ্ডের মধ্যে যেন সেটা বিচ্ছুরিত হতো এবং আমি যেন পুড়তাম। এবং যেটা একজন অভিনেতার, আমি খুব বিশ্বাস করি যে একজন অভিনেতা নিজেকে কতটা পোড়াবে, কতটা পোড়াতে পারছে, সেটাই তার অ্যাচিভমেন্ট। অভিনেতা পড়লেই সেই গন্ধ বা সেইখান থেকে যা উৎপত্তি হবে দর্শক পাব। একদম একদম। রং তামাশার তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের আজকের এই যে কথোপকথন, ভবিষ্যতে যারা অভিনয় নিয়ে এগোতে চায় বা অভিনয়কে অ্যাজ এ প্রফেশন হিসেবে রাখতে চায়, তারা এই আলোচনা থেকে সমৃদ্ধ হবে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ, ধন্যবাদ রং তামাশাকে এবং সমস্ত দর্শককে। সত্যি একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে করোনা, মানে যে আমাদেরকে একেবারে গৃহবন্দী করে রেখে দিয়েছিল, এবং ধীরে 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 আমরা যেন শৃঙ্খল মুক্ত হচ্ছি। এবং আমি সত্যি খুব মানে আশাবাদী জায়গা থেকে বলছি তোমায়, আমার মনে হয় সব কিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। হতে বাধ্য মানে উইশাল ওভারকাম। ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন, এটুকুই শুধু বলার। নমস্কার।